আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলে, আমি মেনুকে আছি তোমাদের সাথে। আজকে হচ্ছে বুধবার, বুধবারের সকাল থেকে সকাল 7টা থেকে শুরু করলাম আজকের ব্লগটি। নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। সকাল থেকে কি কাজ করি সেটাই আমি দেখাবো, ডেলি রুটিন। চলো দেখতে থাকো। এই যে কালকে যে কাপড়গুলো কেচেছিলাম এগুলো এখন ভাঁজ করে নেব, তারপর বিছানাটা গুছিয়ে নেব। চলো, যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রাখবো। আমাদের রাখবো না, এগুলো শোকেসে রাখবো। এই যে বিছানাটা পরিষ্কার হয়ে গেলো, তবে চলো ঝাড় ঝুটটা দিয়ে নেব ঘরটা। ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। ঘর পরিষ্কার থাকলে পরে মনও পরিষ্কার লাগে, আর ঘর এলোমেলো থাকলে মনও ভালো লাগে না। তো চলো ঘরটাই আগে পরিষ্কার করে নেব। সব পরিষ্কার হয়ে গেলো, চলো এর রুমটাও পরিষ্কার করবো। এই যে এর বারান্দাটা পরিষ্কার করে নেব। চলো, বারান্দাতে এখনো টাইলস বসানো হয়নি,
তাহলে এই যে খের করে করে দিয়েছি, চলো এই যে পুরা বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেলো। তো চলো এবার রান্নাঘরে, এই তো রান্নাঘরে চলে আসলাম। এবার এখন একটু চা খাবো, তো চুলে গেলা দিয়ে এলি। এই তো লিকার চা খাবো, আদার পানি দিয়ে দিয়েছি চা করার জন্য। এদিকে কড়া বসে দিয়েছি, একটা ডিম টোস্ট করবো। ডিম পোস্ট করে নেবো, আর এর সঙ্গে পাউরুটিটা দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিলে। একটু উল্টে পুল্টে করে শেখে নেবো, তাহলে হয়ে যাবো। এই যে এখন চা নাস্তাটা করে নেবো, তো চলো যারা এখনও চা নাস্তা করো নি তো আমার সাথে করে নেও। চা নাস্তা করে ফিরে আসছি আবার রান্নাতে। এই যে চা নাস্তাটা সম্পূর্ণ হয়ে গেল, তো চলো এবার থালা বাসনগুলো মেজে নেবো। এই যে থালা বাসনগুলো এখন মেজে পরিষ্কার করে নেবো, দিয়ে একটা রান্না বসাবো। তা চলো দেখতে থাকো। এই যে থালা বাসন মেজে নিয়ে চলে আসলাম, তো চলো ওইগুলো উপর করে নেবো এখন।